Bismillahirrahmanirrahim. I'm Mehfooz Jasmin, senior teacher, Police School and College, Rampur. Shraddha Shikshak Mahodaygon, Assalamu Alaikum. আজ যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি তা হচ্ছে পিআই পারফরম্যান্স ইন্ডিকেটরস অর্থাৎ পারফরম্যান্স ইন্ডিকেটরস আমরা হাউ টু মেইনটেইন পিআই ইন দা ক্লাসরুম এন্ড স্টোর অন দা বেসিস অফ কারিকুলাম 2021 আসুন আমরা দেখি যে এই পিআই কে আমরা কিভাবে শ্রেণীকক্ষের শিক্ষার্থীদের মূল্যায়নকে সংরক্ষণ করব এবং কিভাবে তাদের ইভ্যালুয়েশনটাকে রেজাল্ট কার্ডে রূপান্তর হবে বা একজন শিক্ষক সারা বছর ধরে কিভাবে শিক্ষার্থীদের মূল্যায়নটি করবেন নতুন শিক্ষাক্রমে যে বিষয়টি বলা রয়েছে তা হচ্ছে পারদর্শিতার নির্দেশক পিআই একক যোগ্যতা নতুন শিক্ষাক্রম অনুসারে মাধ্যমিক স্তরের শিক্ষা ব্যবস্থায় জন্য মোট 10টি মূল যোগ্যতা নির্ধারণ করা হয়েছে এই 10টি মূল যোগ্যতার মধ্যে আমাদের আমাদের এখানে বলা রয়েছে যে এই যোগ্যতাগুলোকে বিশ্লেষণের মাধ্যমে বিষয়ভিত্তিক যোগ্যতাসমূহ নির্ধারণ করা হয়েছে অর্থাৎ প্রত্যেকটি বিষয়ের মধ্যে এই 10টি যোগ্যতাকে কিভাবে চিহ্নিত করা যায় সেই বিষয়টি এখানে দেয়া রয়েছে এবং এক একটি বিষয়ভিত্তিক যোগ্যতা থেকে শ্রেণীভিত্তিক যোগ্যতার বিবরণী ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত নির্ধারণ করা হয়েছে এবং প্রতিটি বিষয়ের জন্য যোগ্যতার বিবরণী থেকে নির্দিষ্ট সংখ্যক একক যোগ্যতা নির্ধারণ করা হয়েছে এখন শ্রদ্ধেয় শিক্ষক মহোদয়গণ আমরা আসলে একক যোগ্যতা বলতে কি বুঝি এবং একক যোগ্যতাকে আমরা কিভাবে মূল্যায়ন করব শিক্ষার্থীদের রেকর্ড সংরক্ষণ করব এই বিষয়টি বিভিন্ন ম্যানুয়ালে আপনি 10টি সাবজেক্ট আমরা জানি যে নতুন শিক্ষাক্রমে 10টি বিষয়কে এখানে নির্ধারণ করা রয়েছে আসুন এখান থেকে আমি গণিত বিষয়ের ম্যানুয়াল থেকে একটি বিষয় আপনাদেরকে আপনাদের সামনে তুলে ধরছি মূল্যায়নের জন্য এই একক যোগ্যতার সমূহই গুরুত্বপূর্ণ অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট শ্রেণীতে নির্দিষ্ট বিষয়ে কোনো শিক্ষার্থী শিখন অগ্রগতি বা অবস্থান আমাদের জানতে হলে ওই একক যোগ্যতা সমূহ অর্জনে সে কোথায় অবস্থান করছে তা নির্ধারণ করা প্রয়োজন অর্থাৎ এখানে রেজাল্ট নয় এ প্লাস বাই গ্রেড বা আমাদের 60% 90% নাম্বার এটি বলা হয়নি বলা হচ্ছে যে তার অবস্থানটা কি অবস্থানে আছে তার যোগ্যতাটা এখানে সে কতটুকু কার মধ্যে রয়েছে এখন যোগ্যতা বলতে আমরা একটি উদাহরণের মাধ্যমে বিষয়টিকে যদি তুলে ধরি তা হচ্ছে ধরা যাক যে একজন শিক্ষার্থী একটি গাছ কাটিং ষষ্ঠ শ্রেণীতে জীবনের জীবিকায় বলা হচ্ছে শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণীতে কাটিংস এর মাধ্যমে গাছের কাটিংস টা কিভাবে শিখবে সেটি এখন দেখা গেল শিক্ষার্থী এই কাটিংস করা একটি গাছের সঙ্গে আরেকটি গাছের কাটিংস টা কিভাবে করবে তার বিভিন্ন প্রক্রিয়াটি সে নিজের মধ্যে আয়ত্ত করতে পারলো কিনা সেটি যখন সে প্রদর্শন করতে পারবে এবং সেই গাছে যখন তার পূর্ণ কাটিংস এর যে রূপটি আছে সেটি প্রতিফলিত হবে এবং সেই গাছ থেকে সে ফল পাবে বা সেই গাছ থেকে সে যে পর্যায়ে নিতে চাচ্ছে ফুল বা ফল সেটি সে যখন প্রস্ফুটিত করতে পারবে তখন বোঝা যাবে যে তার এই একক যোগ্যতাকে অর্জন হয়েছে এভাবে বাংলার ক্ষেত্রে আমরা প্রমিত বানান গণিতের ক্ষেত্রে আমরা ত্রিভুজ চতুর্ভুজ বা সরলৌকিক বা অঙ্ক বা আমাদের সরলরেখা বক্ররেখা ইত্যাদি বিষয়গুলোকে আমরা একক যোগ্যতা হিসেবে এখানে চিহ্নিত করা হয়েছে আসুন আমরা দেখি যে সে প্রত্যেকটি আলাদা আলাদাভাবে বিশ্লেষণ করে এই এক একটি এক বা একাধিক স্পষ্ট পরিমাপযোগ্য এবং পর্যবেক্ষণযোগ্য নির্দেশক তৈরি করা হয়েছে যেগুলোকে আমরা পারদর্শিতার নির্দেশক বলা হচ্ছে অর্থাৎ শিক্ষার্থী কি করলে বোঝা যাবে যে সে একটি নির্দিষ্ট যোগ্যতা অর্জনে কি মাত্রা অর্জন করেছে তা নির্দিষ্ট করা হয়েছে পারদর্শিতার নির্দেশক হলো যোগ্যতা সংশ্লিষ্ট বিভিন্ন পরিমাপযোগ্য আচরণ যা সরাসরি একটি নির্দিষ্ট একক যোগ্যতা অর্জনের মাত্রাকে প্রকাশ করবে সুপ্রিয় শিক্ষক মহোদয়গণ আমাদেরকে বিভিন্ন বিষয়গুলো এখানে উদাহরণের মাধ্যমে এবং বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে হবে এই বিষয়টি কিন্তু বিষয়ভিত্তিক আমাদেরকে খুঁজে বের করতে হবে আমি বিষয়ভিত্তিক আমাদের যে জীবন ও জীবিকার যে স্তরটি রয়েছে বিষয় রয়েছে সেখানে আমি
অধ্যায় ভিত্তিক বিষয়গুলো পরবর্তী সময়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যাতে উদাহরণের মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের অভিজ্ঞতা ভিত্তিক অর্জন একক অর্জনটা কিভাবে অর্জিত হয় সেটি আমরা চিহ্নিত করতে পারি। এখন শুধু মাত্রাটি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। নির্দেশক সমূহের আসুন নির্দেশক সমূহের মাত্রা নির্ধারিত ফর্মুলার সমন্বয় মাধ্যমে সংশ্লিষ্ট একক যোগ্যতা অর্জনে শিক্ষার্থীর অবস্থান নির্ধারণ করবে এখানে। আর আবার একক যোগ্যতা সমূহের শিক্ষার্থীর অর্জিত মাত্রা নির্ধারিত ফর্মুলার সমন্বয় মাধ্যমে সংশ্লিষ্ট পারদর্শী তার আদর্শ অর্জনে তার অবস্থান নির্ধারণ করবে, যা পরবর্তীতে ওই বিষয়ের চূড়ান্ত মূল্যায়ন হিসেবে রিপোর্ট কার্ডে বা অগ্রগতি প্রতিবেদনে প্রদর্শিত হবে। তবে এখানে শিক্ষকের কাজ হবে নির্দিষ্ট প্রমাণক যাচাই করে আপনার পারদর্শিতার নির্দেশকের ভিত্তিতে শিক্ষার্থীদের অবস্থানে ইনপুট প্রদান করা। এই কাজটি তিনি নির্দিষ্ট একটি সফটওয়্যারের মাধ্যমে করবেন। তার দেওয়া ইনপুট গুলো স্বয়ংক্রিয়ভাবে হিসাব নিকাশের পর রিপোর্ট কার্ড বের করে আসবে। মূল্যায়নের এখানে বলা হচ্ছে যে মূল্যায়নের এই নতুন পদ্ধতিতে অপ্রয়োজনীয় একজনকে আরেকজনের সাথে তুলনা করা যাবে না, অর্থাৎ গ্রেড বা স্কোরের বাড়তি চাপ শিক্ষার্থীদের উপর আরোপ করা হবে না। একজন শিক্ষার্থীকে আরো সামনে এগিয়ে নেওয়ার জন্য তার ক্রমহ্রাসমান পরিবর্তন নিবদ্ধ করে নিজের পূর্ব অবস্থান নিবদ্ধ করে নিজের পূর্বের অবস্থান থেকে পরের অবস্থানের তুলনা করা হবে। অর্থাৎ সেই শিক্ষার্থী শুধু নিজের অবস্থানটিকে এখানে তুলে ধরার কথা বলা রয়েছে এবং মূল্যায়নের এই পুরো প্রক্রিয়া একজন শিক্ষকের ভূমিকা সংক্ষিপ্ত আকারে থাকবে। তাহলে আসুন আমরা দেখি যে পারদর্শিতার আদর্শটিকে আমরা কিভাবে সংরক্ষণ করব। আসুন আমাদের যে বিষয়টি এখানে বলা রয়েছে তা হচ্ছে পারদর্শিতার আদর্শ, অর্থাৎ পারফরমেন্স স্ট্যান্ডার্ড। এখানে পারফরমেন্স স্ট্যান্ডার্ড বলতে যেটি বোঝানো হয়েছে, শিক্ষার্থীর অর্জিত একক যোগ্যতা সমূহ যে কোনো কাজে সমন্বিত ভাবে প্রয়োগ করে, তাই একক যোগ্যতা সমূহে সমন্বিত প্রয়োগ অনুশীলন। আমরা ধরে নেই একজন শিক্ষার্থী 360 ডিগ্রি সম্পর্কে গণিতে জানতে পেরেছেন। এখন এই 360 ডিগ্রি কত জায়গায় প্রয়োগ করা যায়, অর্থাৎ 360 ডিগ্রি বৃত্ত 360 ডিগ্রি তাকে খণ্ডিত করলে কত ডিগ্রি হচ্ছে, এখানে ব্যাস যখন এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত কেন্দ্র মধ্য দিয়ে একটি ব্যাস চলে গিয়ে দ্বিখণ্ডিত হলো, তখন 180 ডিগ্রি আসলো, সেটি সমন্বিত পুরো 360 ডিগ্রিকে বিভিন্ন পর্যায়ে সে চিহ্নিত করতে পারে কিনা, এই সামগ্রিক বিষয়টিকে যখন আমরা মোট করছি তখন আমরা বলতে পারি যে হ্যাঁ তার পিএস একটি এই ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রে তার পিএস 360 ডিগ্রির ক্ষেত্রে তার পিএস অর্জিত হয়েছে। এভাবে অনুরূপ প্রত্যেকটি বিষয়ের মধ্যে বা প্রত্যেকটি এককের মোট সমন্বয় মিলে তার পারফরমেন্স ইন্ডিকেটরসটি পারফরমেন্স স্ট্যান্ডার্ডটা হবে। এখানে বলা হচ্ছে পারদর্শিতার আদর্শের মাধ্যমে একক যোগ্যতা সমূহের সমন্বিত রূপ প্রকাশ। আচ্ছা আমরা আসুন পারদর্শিতার একক হলো সংজ্ঞায় যেটা বলা হয়েছে একটি নির্দিষ্ট শ্রেণীর নির্দিষ্ট বিষয়ে সামগ্রিক যোগ্যতার ভিত্তিতে একক যোগ্যতা সমূহের সমন্বয়ে অর্জিতব্য পারদর্শিতার বিভিন্ন মাত্রা, যা ওই বিষয়ে শিক্ষার্থীর পারদর্শিতার অবস্থান নির্দেশ করছে। অর্থাৎ বিষয়টি বাংলা হতে পারে, ইংরেজি হতে পারে, গণিত হতে পারে, সমাজ হতে পারে ইত্যাদি। মূল্যায়নের পারদর্শিতার আদর্শে শিক্ষার্থীর অবস্থান জানতে হলে এখানে আমরা তিনটি পর্যায় দেখছি, যে প্রারম্ভিক, বিকাশমান বা অন্তর্বর্তীকালীন এবং দক্ষ। তাহলে আমরা দেখুন শ্রদ্ধেয় শিক্ষক মহোদয়গণ বিষয়ভিত্তিক পারদর্শিতার নির্দেশক প্রদর্শনে ব্যবহৃত বিভিন্ন সংকেত, এক এক বিষয়ে এক এক ভাবে সংকেতগুলো দেখানো রয়েছে। এখানে মূল বিষয়টি হচ্ছে প্রারম্ভিক, অন্তর্বর্তীকালীন এবং পারদর্শী। এখানে দেখুন বাংলা বিষয়ে বলা রয়েছে, বাংলা বিষয়ে যোগ্যতা একক যোগ্যতা রয়েছে আমাদের দেখা যাচ্ছে এখানে 8টি এবং সপ্তম শ্রেণীতে যোগ্যতা রয়েছে 8টি, আর পারদর্শিতার নির্দেশকে রয়েছে এখানে 17, ষষ্ঠ শ্রেণীতে 17টি এবং সপ্তম শ্রেণীতে 17টি, এটি বাংলা বিষয়ে দেখানো হয়েছে। এবং তার পিএস এর অবস্থান হবে ষষ্ঠ শ্রেণীতে 4টি এবং সপ্তম শ্রেণীতে 4টি। এটি নির্দেশনার জন্য যেটি দেওয়া হয়েছে তা হচ্ছে প্রারম্ভিক, অন্তর্বর্তীকালীন এবং দক্ষ বা পারদর্শী। এটিকে আমরা অ্যালফাবেটে বোঝাতে পারি EIEX, অর্থাৎ ইতে ইন্ট্রান্স, ইন্টেরিয়ন এন্ড হচ্ছে এক্সপার্ট। তাহলে আমরা গণিতে দেখছি এভাবে 8টি, গণিতে দেওয়া আছে 8টি ষষ্ঠ শ্রেণীতে, সপ্তম শ্রেণীতে 8টি, দশম শ্রেণীতে আমাদের দেওয়া রয়েছে পিআই 10টি এবং হচ্ছে এখানে সপ্তম শ্রেণীতে দেওয়া রয়েছে 11টি।
আর পিএসও দেওয়া রয়েছে তিনটি এবং তিনটি, এটাকে প্রকাশ করা রয়েছে ডাব্লু বি এবং এফ দিয়ে। অর্থাৎ বিজ্ঞানের ক্ষেত্রে অনুরূপ দেখা যাচ্ছে ই, প্রারম্ভিককে দেখানো হয়েছে ই দিয়ে, আর অন্তর্বর্তীকালীনকে দেখানো হয়েছে পি দিয়ে, এবং এন দেখানো হয়েছে প্রাদেশিকটাকে দিয়ে। আর এখানে আমরা ইতিহাস এবং সামাজিক বিজ্ঞানে যেটা দেখছি এটাও প্রারম্ভিক বিকাশমান এবং দক্ষ এইভাবে দেখানো রয়েছে। অনুরূপভাবে ধর্মতে ই পি এন ইত্যাদি বলা হয়েছে, এবং জীবিকায় ই আই ই এক্স, এবং ডিজিটাল ও প্রযুক্তিতে বলা হচ্ছে প্রারম্ভিক অন্তর্বর্তীকালীন এবং হচ্ছে দক্ষ, এবং স্বাস্থ্য সুরক্ষায় বলা হচ্ছে ইপিএন, একইভাবে শিক্ষা সংস্কৃতি দেখানো হচ্ছে ইপিএন। অর্থাৎ প্রত্যেক বিষয়ের পারদর্শিতার এখানে খেয়াল করে দেখা যাবে, প্রত্যেক বিষয়ের পারদর্শিতার নির্দেশক খেয়াল করে দেখা যায় যে এখানে শুধু শিক্ষার্থীর অর্জনের মাত্রাই নির্দেশ করা নির্দেশক হিসেবে দেখানো রয়েছে, অন্য কোনো কিছু নয়। অর্থাৎ একক যোগ্যতাগুলোকে যখন আমরা পারফরমেন্স ইন্ডিকেটরসে নিয়ে যাচ্ছি তখন দেখা যাচ্ছে যে তার অবস্থানটি এখানে আমরা যদি ধরি গণিতে 8টি একক যোগ্যতা, কিন্তু পিআই আমরা নির্দিষ্ট করার সময় দেখতে পাচ্ছি যে এখানে 10টি এবং সপ্তম শ্রেণীতে 11টি। আসুন আমরা এটিকে কিভাবে রেকর্ড সংরক্ষণ করবো একটু দেখে নিই। আমি একটু সহজভাবে রেকর্ড সংরক্ষণের জন্য একটি চার্ট প্রদর্শন করছি আপনাদের সামনে। এখানে মোট চার্টটিকে আমি ম্যানুয়ালের চার্টটিকে একটু মডিফাই করেছি যাতে আমাদের রেকর্ড সংরক্ষণ করতে আমাদের সুবিধা হয়, এবং পরবর্তী টাইমে আমরা যখন অ্যাসেসমেন্ট এখানে আপনার হচ্ছে সফটওয়্যার অ্যাসেসমেন্টের মাধ্যমে আমরা বিষয়টিকে সব প্রেরণ করব কেন্দ্রীয় সেন্টারে, তখন যেন আমাদের সুবিধা হয়। আসুন আমরা দেখি এখানে জীবন ও জীবিকা ষষ্ঠ শ্রেণীর, এখানে বলা হচ্ছে আমাদের পিআই রয়েছে দেখা যাচ্ছে যে 10টি, এখানে 10টি রয়েছে। একটু খেয়াল করলে আপনারা দেখতে পাবেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 এবং 12। অর্থাৎ 12টি পিআই পারফরমেন্স ইন্ডিকেটরস। আমি যোগ্যতাগুলো এখানে দেখিয়েছি, পছন্দ যোগ্যতার লক্ষ্য নির্ধারণ করতে পারবেন। এটি 23 রোল শিক্ষার্থীর ক্ষেত্রে দেখানো হচ্ছে সে পেয়েছে আপনার ইএস অর্থাৎ দক্ষ। আমরা এই তারিখটি এখানে বসিয়ে দেব, ধরে নিলাম আজকে তারিখ হচ্ছে আমাদের 5 তারিখ, 5 আমি যদি এখানে 5 এবং 3, 5, 3, 2023 বিষয়টিকে এখানে রেকর্ড করে নিই যে 5, 3 আমি পিআই যোগ্যতা 6.1.1 আমরা যোগ্যতা এখানে তাদের পরীক্ষা করেছি। 23 রোল এভাবে আমি দিলাম, 24 রোল দেখা যাচ্ছে, 24 রোল দিলাম। তারপরে আমি এখানে প্রদর্শন করতে পারি যে 24 রোলের পরে 25 রোল, এভাবে আমরা যদি একের পর এক দেখাই তাহলে কতটুকু তাদের অর্জিত হলো এই দিনের মধ্যে। একজনকে দেখালাম আই, তারপরে আমরা যদি 28 রোলকে ধরি তাহলে 28 রোলকে দেখতে পাচ্ছি আমরা এখানে 28 রোল হয়তো পেয়েছেন দেখা যাবে, তার অর্জনটা রয়েছে এখানে ইএক্স এক্সপার্ট, আইতে ইন্টেরিয়াম, তার অন্তর্বর্তীকালে, আর হয়তো 28 রোল তার হয়তো হয়েছে দেখা যাচ্ছে যে সে পেয়েছে ই অর্থাৎ ইন্ট্রান্স, অর্থাৎ সে প্রারম্ভিক অবস্থানে রয়েছে। তাহলে এভাবে করে আমাদের তার পারদর্শের মাত্রাটি এখানে দেখাতে হবে, এভাবে করে গড় করে আমরা পিএস তার অবস্থান কি, 12টি একক যোগ্যতা নিয়ে আমরা গড় করে তার পিএসটা কি দাঁড়ায় সেটি আমরা কিন্তু এখানে প্রদর্শন করতে পারবো। কিরকম এখানে ইএক্স দেখেন 23 রোলের 1, 2, 2টি এবং 6.1.1, 6.1.2, 1.2 এবং আরো দেখেন 6.3.1 সে ইএক্স পেয়েছে, এবং 6.5.1 সে ইএক্স পেয়েছে, এবং 6.7.1 সে ইএক্স পেয়েছে। তাহলে ইএক্স পেয়েছে 1, 2, 3, 4, 5টিতে এবং ই পেয়েছে 1, 2, 3, 4টিতে। তাহলে দেখা যাচ্ছে যে ইএক্স হচ্ছে তার স্তর হচ্ছে 3, আমরা যদি তার অবস্থানটা ধরে নিই তাহলে 3, তাহলে 3 বা 4, 15 এবং তার আই দেখা যাচ্ছে 2.123টি, তাহলে হচ্ছে 6, তাহলে 15 আর 6, 21 এবং তার হচ্ছে ই ইন্ট্রান্স হচ্ছে 1, 2, 3, 4টি, তাহলে হচ্ছে 21-এর 4 তাহলে 25। 12 দিয়ে যদি আমরা সেটাকে ভাগ দেই তাহলে আমাদের পয়েন্টটা কত দাঁড়াচ্ছে 12-এর সঙ্গে
এখানে আমরা যদি 12 কে এখানে 25 25 কে যদি আমরা 12 দিয়ে ভাগ দেই তার 25 আমরা এটা ধরে নিলাম যে তার 25 তাহলে 25 কে যদি আমরা 12 দিয়ে তার ভাগ দিচ্ছি তাহলে আমাদের দাঁড়াচ্ছে এখানে স্তরটা দাঁড়াবে আপনার হচ্ছে 2 পয়েন্ট তাহলে আমরা এখানে দেখা যাচ্ছে তার অবস্থানটা হবে আমরা যদি খেয়াল করি তাহলে ই অর্থাৎ ইএক্স অর্থাৎ ইএক্স পর্যন্ত আমরা এখানে তাকে দিতে পারি কারণ যেহেতু তার অন্যান্য পারদর্শিতাগুলো তার বেশি অর্জিত হয়েছে তাহলে আমরা এখানে তাকে ইএক্স দেব অর্থাৎ আমি এখানে ভাগটা দেখালাম না যেহেতু ভাগটা প্রদর্শন করার দরকার নেই আমাদেরকে এখানে প্রদর্শন করতেই হবে ইএক্স আই অথবা ই দিয়ে অর্থাৎ প্রারম্ভিক অন্তর্বর্তীকালীন এবং হচ্ছে আমাদের এন্ট্রান্স দিয়ে তাহলে আমাদের শিক্ষকদের এই বিষয়টি মাথায় রাখতে হবে যে কোনো ক্রমে যেন শিক্ষার্থী আমাদের এখানে নম্বর বিষয়টি প্রদর্শিত না হয় অর্থাৎ তার মাত্রাটি শুধু আমাদেরকে দেখাতে হবে এবং সেই অনুযায়ী আমরা তাহলে সেই মাত্রাটি আমরা অ্যাসেসমেন্টের মাধ্যমে সফটওয়্যার অ্যাসেসমেন্টের মাধ্যমে আমরা বিষয়টিকে আমরা সেন্ড করব কেন্দ্রীয় সেন্টার আসুন আমরা এর পরেরটা দেখি যে আচরণিক আদর্শ বিহেভিয়ার স্ট্যান্ডার্ড আর বিহেভিয়ার স্ট্যান্ডার্ড যদি আমরা এখানে খেয়াল করতে যাই তাহলে আমরা দেখতেছি একাধিক আচরণিক নির্দেশকের বিহেভিয়ার ইন্ডিকেটরস এর সমন্বয়ে আচরণিক আদর্শ গুলো তৈরি হচ্ছে বিহেভিয়ার স্ট্যান্ডার্ড হচ্ছে নির্ধারণ করা হয় সেটা কি আমরা একটু দেখে নেই আমি এখানে একটি চার্ট প্রদর্শন করেছি এখানে প্রত্যেকটি সাবজেক্টে আমি দেখিয়েছি দেখেছি যে 1.1 থেকে 1.6 পর্যন্ত তারা দেখিয়েছেন এবং 2 3 4 5 এই পর্যন্ত রয়েছে অর্থাৎ 2 3 4 এবং হচ্ছে 5 তার মানে দেখা যাচ্ছে যে শিক্ষার্থীর রোল এখানে দলীয় কাজে অংশগ্রহণ করে কিনা সেটি আমাদেরকে একটি তারিখ রেকর্ড করতে হবে দলে দায়িত্ব পালন করে কিনা সেটি আমাদের রেকর্ড সংরক্ষণ করতে হবে আমরা ইচ্ছে করলে তার তারিখ থেকে একটা পয়েন্ট ধরে প্রত্যেক শিক্ষার্থীকে আমরা এটি মূল্যায়ন করে দেখতে পারি এবং তার অবস্থানটার মাত্রাটা নির্ধারণ করতে পারি এটিও একইভাবে দেখানো রয়েছে অর্থাৎ বিআই বলতে বিহেভিয়ার ইন্ডিকেটরস মানে এখানেও আমাদের ই আই এবং হচ্ছে ইএক্স এই তিনটি দ্বারা প্রদর্শন করতে হবে বা অন্যান্য সাবজেক্টে যেভাবে দেখানো রয়েছে অ্যালফাবেট দিয়ে সেভাবে আমাদের প্রদর্শন করতে হবে আসুন আমরা দেখি এরপরে আসলে এই বিষয়গুলো কেন দেখানো হচ্ছে এভাবে কারণ মূল শিক্ষাক্রমের মূল লক্ষ্য হচ্ছে এখানে আমাদের এই দক্ষতাগুলো অর্জন করা অর্থাৎ শিখতে শেখার দক্ষতা ব্যক্তিগত ক্ষমতায়নের দক্ষতা ব্যবহারিক সামাজিক দক্ষতা এবং মৌলিক দক্ষতা এই দক্ষতাগুলো এখানে আমাদেরকে অর্জনের জন্য শিক্ষার্থীদের এই মাত্রাটি আমাদেরকে মূল্যায়ন করতে বলেছে গবেষকরা এবং আমরা দেখতেছি বিহেভিয়ারের মূল বিষয়টি যেটা এফেক্টিভ ডোমেইনে তারা দেখাচ্ছেন যেটি দৃষ্টিভঙ্গি এবং মূল্যবোধ এই বিষয়টিকে নতুনভাবে সংশোধনের মাধ্যমে আমাদের সামনে তুলে ধরা হয়েছে এই কারণে এটিকে আমরা বিহেভিয়ার হিসেবে ইন্ডিকেটরস হিসেবে তারা দেখিয়েছে সুপ্রিয় শিক্ষক মহোদয়গণ আমার মনে হয় বিষয়টি আপনাদের সামনে যতটুকু পেরেছি আমি সহজভাবে তুলে ধরার চেষ্টা করেছি আগামী স্লাইডে আপনারা এর আরো কিছু রূপরেখা বা আরো কিছু বিষয়বস্তু আপনারা জানতে পারবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ